টাঙ্গাইলের কালিহাতিতে বান্ধবীর প্রেমে সহায়তা করতে এসে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে পলি ১৯ নামে এক গৃহবধূ। শুক্রবার বিকেলে উপজেলার রাজাবাড়ি রেলগেটের কাছে বিকেল 5:30টার দিকে এই ঘটনাটি ঘটে। নিহত পলি ঘাটাল উপজেলার হাটকয়রা গ্রামের গোলাম হোসেনের বড় মেয়ে এবং নাটোর জেলার ব্যবসায়ী রনির স্ত্রী। এই ঘটনায় পলির পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। জানা যায় পলির বান্ধবী একই এলাকার শহীদের মেয়ে সামিরা ও তার প্রেমিক মোহাম্মদের ছেলে মুমিনের সাথে দীর্ঘদিন যাবৎ প্রেমের সম্পর্ক চলে আসছিল। সামিরা ও মুমিন সম্পর্কে আপন চাচাতো ভাই বোন। সামিরা ও মুমিনের প্রেমের বিষয়টি পরিবারের লোকজন জানতে পারায় তাদের দুজনকে আলাদা করতে সামিরাকে পাঠানো হয় তার নানার বাড়ি, আর মুমিনকে দেওয়া হয় ট্রাকের হেলপারি করতে টাঙ্গাইলে পাঠানো হয়। কিন্তু এরপরেও সামিরা ও মুমিনের যোগাযোগ বন্ধ থাকেনি, তাদের মধ্যে ফোনে নিয়মিত যোগাযোগ হতে থাকে। বৃহস্পতিবার বিকেলে মুমিন সামিরাকে দেখা করতে বলে, কিন্তু তাকে একা বের হতে দেয়া হবে না দেখে বান্ধবী পলির শরণাপন্ন হয় সামিরা। পরে বাড়িতে মিথ্যা বলে তারা রাজাবাড়ি রেলগেটের কাছে এসে মুমিনের সাথে দেখা করেন। মুমিন এবং সামিরা রেললাইনের পাশে বসে কথা বলতে থাকেন এবং পলি একটু দূরে রেললাইনে দাঁড়িয়ে থেকে পাহারা দিতে থাকেন। এ সময় দ্রুতগতিতে আসা উত্তরবঙ্গগামী ট্রেনের ধাক্কায় পলি ঘটনাস্থলেই মারা যান। তখন কি ওই যে ছেলেটাও সাথে ছিল? ছেলেটা খার পেয়ে যা দৌড়ছে খায়ের পাড়ার থেকে একত্রে গেছে। হ্যাঁ।